প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি প্রতিদিনের আয়োজন বিআরবি হসপিটাল স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসেন দর্শক যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে হার্ট ফেলিওর এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন যে বিশেষজ্ঞ চিকিৎসক চলুন পরিচিত হয়ে নেই তার সাথে ডাক্তার মাহবুবুর রহমান 1964 সালের ডিসেম্বরে বাগেরহাটে জন্মগ্রহণ করেন তিনি 1990 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমডি ডিগ্রি লাভ করেন বর্তমানে তিনি ল্যাবএইড কার্ডিক হাসপাতালে কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট হিসেবে কর্মরত আপনাকে স্বাগত জানাচ্ছি স্যার ধন্যবাদ যেটি আজকের বিষয় হার্ট ফেলিওরটি আসলে কি হার্ট ফেলিওর বলতে আমরা সাধারণভাবে যেটা বুঝি সেটা হলো যে হার্টের উপরে যে অর্পিত যে দায়িত্ব সেটা যখন সে পালন করতে পারছে না বা সঠিকভাবে পারছে না আর কি তখন তাকে আমরা হার্ট ফেলিওর বলছি কি হয় তাতে তাতে হলো কি হার্টের যে কাজ কি সেটা আমাদের আগে জানতে হবে হার্টের কাজ হলো হার্ট হলো একটা কেন্দ্রীয় পাম্প মেশিন হার্ট সে পুরো রক্তটাকে সে পাম্প করে দিচ্ছে পাম্প করে সারা শরীরকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত সে সরবরাহ করছে এটাই হলো তার মূল প্রধান কাজ বা মূল কাজ তো যখন সে এটা পারবে না পাম্পিংটা করতে ঠিকমতো হার্ট পারবে না তখনই তার আমার যে পরিস্থিতিটা হবে সেটাই হচ্ছে হার্ট ফেলিওর তো যখন সে পারবে না পাম্প করতে তখন কি হবে সারা শরীরে অক্সিজেন সমৃদ্ধ যে রক্ত সে রক্তের মধ্যে শুধু অক্সিজেন না খাবারও যাচ্ছে ফুড যে ফুড প্রত্যেকটা কোষে কোষে পৌঁছাবে অক্সিজেন এবং খাদ্য এবং সেই খাদ্য এবং অক্সিজেন বার্ন হবে মেটাবলিজম বার্ন হয়ে এনার্জি তৈরি করবে শক্তি উৎপাদন করবে সেই শক্তি দিয়ে শরীরটা পরিচালিত হবে এটা হলো মূল কথা তখন যখন পাম্পিংটা কমে যায় হার্টের তখন পর্যাপ্ত অক্সিজেন সমৃদ্ধ রক্ত এবং ফুড শরীর পাবে না তখন বডির প্রত্যেকটা অর্গ্যান প্রত্যেকটা অঙ্গ বঞ্চিত হবে পর্যাপ্ত অক্সিজেন এবং খাদ্য থেকে তাহলে সেই বঞ্চনা কোথায় কোথায় গিয়ে পৌঁছাবে হার্টের নিজের উপরে পৌঁছাবে হার্টের নিজের যে মাসেল সেখানে পাম্পিং করতেও তার শক্তি দরকার অর্থাৎ তার অক্সিজেন এবং তার খাদ্য নিজেরও দরকার সেটা সে নিজেও পাবে না তারপরে সে কিডনিতে পর্যাপ্ত রক্ত এবং খাদ্য পাবে না পর্যাপ্ত রক্ত ব্রেনও পাবে না পর্যাপ্ত রক্ত লিভার পাবে না এমনিভাবে শরীরের প্রত্যেকটা ভাইটাল অর্গানস পর্যাপ্ত অক্সিজেন এবং খাদ্য থেকে বঞ্চিত হবে ফলে কি হবে ওই সব অর্গানগুলো বা অঙ্গগুলো তার উপর প্রভাব পড়বে এবং ওই অঙ্গগুলো ডিসফাংশন শুরু হবে অর্থাৎ সেই অর্গানগুলো ভালো করে কাজ করতে পারবে না অর্থাৎ হার্ট ফেলিওর যখন হলো তখন তার কিডনি ফেলিওর আস্তে আস্তে কিডনি ফেলিওর দিকে চলে যাবে আস্তে আস্তে লিভার ফেলিওর দিকে চলে যাবে আস্তে আস্তে তার ব্রেন ফেলিওর দিকে চলে যাবে তাহলে দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় অর্গান যখন কাজ করবে না তখন পেরিফেরাল যে অর্গানগুলো আছে পরিধিতে তারাও কাজ করতে পর্যাপ্ত পারবে না তখনই হার্ট ফেলিওর এটাকে পরিস্থিতিটাকে হার্ট ফেলিওর হবে এখন রোগী কি বলবে একদমই বা রোগী কি হিসাবে আসবে কি সমস্যাটা তার মোস্ট কমন সিমটম হচ্ছে রোগী দেখা যাবে যে তার শ্বাসকষ্ট হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে পর্যাপ্ত শুতে পারছে না ঠিক মতো রাতে বিছানায় শুয়ে হঠাৎ করে মিড নাইটে সে উঠে বসে পড়লো শ্বাসকষ্ট হতে পারছে না হাঁটাচড়া করলো বাতাস দরকার তার জানলা খুলে দিল হাঁসফাঁস করলো এটা একটা লক্ষণ অথবা রোগী বলল তার হাত পা ফুলে যাচ্ছে তার পর্যাপ্ত তার এই পানি ফিরে আসছে না পা ফুলে যাচ্ছে তার লাংসে পানি আসছে তার হাতেও পানি আসতে পারে ইভেন তার সারা শরীরে পানি আসতে পারে ফুলে যাওয়া এই দুইটা সিমটম হলো রোগীর দিক থেকে সবচেয়ে কমন অর্থাৎ শ্বাসকষ্ট এবং হাত পা ফুলে যাওয়া এছাড়া আর কি অনেক সময় রোগী এসে বলে যে আমি আগে অনেক হাঁটাচলা করতে পারতাম অনেক কাজ করতে পারতাম এখন অল্প কাজ করলেই দুই চার মিনিট পাঁচ মিনিট কাজ করলেই আমি হাঁপিয়ে যাচ্ছি আমি আর পাচ্ছি না মানে আমাকে বসতে হয় রেস্ট নিতে হয় আমি আর কাজ করতে পারছি না অথবা কোনো কোনো রোগী এসে বলবে তার একটুখানি হাঁটলেই তার বুকে ব্যথা হয় বুকটা চেপে আসে তাকে রেস্ট নিতে হয় বিশ্রাম নিতে হয় তারপরে আবার শুরু করে আর কি অর্থাৎ প্রত্যেকটা ফাংশনাল যে ক্যাপাসিটি রোগীর সে প্রত্যেক ক্যাপাসিটি কম্প্রোমাইজড বা আপনার এটা কমে আসে এটাই হলো হার্ট ফেলিওরের উপসর্গ তো আপনাদের কাছে যখন এই সমস্যাগুলো নিয়ে আসে এর পরবর্তী নিশ্চয়ই আপনি কিছু পরীক্ষা নিরীক্ষা আপনারা দেন হ্যাঁ এখন হলো হার্ট ফেলিওর যখন হচ্ছে আমরা যখন ক্লিনিক্যালি দেখি হার্ট ফেলিওর তখন আমাদেরকে বের করতে হবে কারণটা কি
কারণ কারণ বের না করলে তো আপনি চিকিৎসা করতে পারবেন না, দূর করতে হবে, কারণ দূর করতে হবে, তাহলেই না সে ভালো হবে। এখন হার্ট ফেলিওর কারণ কী? আপনি যদি হার্টের দিকে আপনি তাকান, হার্ট একটা মাসকুলার স্ট্রাকচার, একটা পিণ্ডাকার স্ট্রাকচার, যে মাসেলগুলো সাপ্লাইড বাই কতগুলো করোনারি আর্টারিস, রক্তনালী, রক্তনালী দিয়ে সে মাসেলগুলো রক্ত পায়, খাবার পায়। তাহলে রক্তনালীতে যদি সমস্যা হয়, রক্তনালীতে যদি ব্লক হয়ে যায়, যেমন হার্ট অ্যাটাক হতে পারে, অথবা ক্রনিক স্টেবল অ্যাঞ্জাইনা, পর্যাপ্ত রক্ত যাচ্ছে না, আস্তে আস্তে দেখা যাবে যে মাসেলগুলো দুর্বল হয়ে গেছে তার হার্টের। মাসেল দুর্বল হলে কি হবে? তাহলে মাসেল পর্যাপ্ত পাম্পিংটা করতে পারবে না, আস্তে 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 পাম্প ফেইলিওর ডেভেলপ করবে। তাহলে এটা হঠাৎ করে ডেভেলপ করতে পারে, যদি হঠাৎ করে রক্তনালী বন্ধ হয়ে যায়, যেমন হার্ট অ্যাটাক, হার্ট অ্যাটাক হয়ে হঠাৎ করে রক্তনালী বন্ধ হলে এই ধাক্কাটা হার্ট সহ্য করতে পারে না, তখন সাডেনলি পাম্পিং ফেইলিওর হয় হার্টের, পাম্প ফেইলিওর হয়ে যেটা বলি অ্যাকিউট হার্ট ফেইলিওর। আর যদি এটা ধীরে ধীরে ঘটে, আস্তে আস্তে ইয়ার্স মান যদি ঘটে, তাহলে আমরা এটাকে বলি ক্রনিক হার্ট ফেইলিওর। তাহলে একটা কারণ আমরা বুঝতে পারলাম যে ইসকেমিক হার্ট ডিজিজ বা করোনারি হার্টারি ডিজিজ, অর্থাৎ রক্তনালী দিয়ে যেটা হচ্ছে। তেমনিভাবে হার্টের ভেতরে যদি তাকাই, হার্টের ভেতরে চারটা ভাল্ব আছে, তার মধ্যে লেফট সাইডে যেটা বাম দিকে দুটো ভাল্ব হলো প্রধান, মাইট্রাল ভাল্ব এবং অ্যাওর্টিক ভাল্ব, এই দুটো ভাল্ব হলো প্রধান। এই ভাল্বে যদি কোনো সমস্যা হয়, ডিজিজ হয়, যেমন কমন কি আমাদের দেশে কমন হলো রিউম্যাটিক হার্ট ডিজিজ বা বাতজ্বর, বাতজ্বর থেকে এই ভাল্বগুলো আক্রান্ত হতে পারে। যেমন মাইট্রাল ভাল্ব হচ্ছে কমনেস্ট, সবচেয়ে বেশি আক্রান্ত হয় মাইট্রাল ভাল্ব লেফট সাইডের, এটা যদি আক্রান্ত হয় অথবা অ্যাওর্টিক ভাল্ব, তাহলে কি হবে, এই ভাল্বগুলো দুই ধরনের সমস্যা হতে পারে। ভাল্বগুলো একটা হতে পারে পর্যাপ্ত সে খুলতে পারছে না, ভাল্বের যে কপাটগুলো থাকে, পাল্লাগুলো থাকে, পর্যাপ্ত সে খুলতে পারছে না, সে কারণে পর্যাপ্ত পরিমাণে ভাল্বগুলো ফিউজড হয়ে যাচ্ছে, ফিউজড হয়ে এর ওপেনিংটা ছোট হয়ে যাচ্ছে, এটাকে বলি আমরা স্টেনোসিস, ন্যারো হয়ে গেছে। অথবা এই ভাল্বগুলো আর যে স্ট্রাকচার ড্যামেজ হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেলে হবে কি, সে পর্যাপ্ত ঠিকমতো বন্ধ হতে পারছে না, তো খোলাও একটা কাজ এবং পর্যাপ্ত সুন্দর মতো বন্ধ হওয়াও কিন্তু একটা কাজ কপাটের। তাহলে যখন বন্ধ হতে পারছে না, তখন কি হচ্ছে, নর্মালি কি হয়, হার্টের রক্ত কিন্তু একমুখী, একদিক থেকে আর একদিকে যাবে, এক চেম্বার থেকে পিছনের চেম্বার থেকে সামনের চেম্বারে যাবে, কিন্তু এই দুই চেম্বারের মাঝখানে যে ভাল্বটা থাকলো, সে ভাল্ব যখন ডিসফাংশন হবে, তখন দেখা যাবে যে যে সামনের ব্লাড রক্ত পিছনে চলে যাচ্ছে, ব্যাক করছে, লিক হচ্ছে, আমরা এটা বাংলায় বলি লিকেজ হচ্ছে, লিক হচ্ছে ব্লাড, রিগার্জিটেশন হচ্ছে। তাহলে ভাল্বের বন্ধ ন্যারো হয়ে যেতে পারে অথবা লিকেজ হতে পারে, এই দুইমুখী সমস্যার জন্য কিন্তু হার্ট ফেলিওর হতে পারে, ডেভেলপ করতে পারে। আর কি হতে পারে, হার্টের চারিদিকে যে পেরিকার্ডিয়াম আছে, হার্টের যে কাভারিংস আছে, এই পেরিকার্ডিয়ামে ডিজিজ হতে পারে। হ্যাঁ, ফর এক্সাম্পল পেরিকার্ডিয়াম যদি টিউবারকুলোসিস হয়, যক্ষা হয়, বা অন্য অন্য আরও অনেকগুলো কারণ আছে, সরি, আরও অনেকগুলো কারণ আছে, সেই কারণে যদি পেরিকার্ডিয়ামটা স্টিফ হয়ে যায়, শক্ত হয়ে যায়, তাহলে হার্ট দেখা যাচ্ছে হার্ট পর্যাপ্ত প্রসারিত হতে পারছে না। হার্ট তো একটা একটা সচল অর্গ্যান, কিন্তু এটা প্রসারিত হয় এবং সংকুচিত হয়। এখন যদি চারিদিক দিয়ে একটা সেল আটকে ধরে থাকে, তাহলে সে প্রসারিত হতে পারছে না, তাহলে তাতেও কিন্তু তার হার্ট ফেলিওর ডেভেলপ করতে পারে। এটা গেল হার্টের ইন্টারনাল স্ট্রাকচারের জন্য, হার্টের নিজস্ব যে কারণ, নিজস্ব হতে পারে। এখন রক্তনালীও ভালো, ভাল্বও ভালো, পেরিকার্ডিয়ামও ভালো, তারপরেও হার্ট ফেলিওর ডেভেলপ করতে পারে। কী কারণে? যদি হার্টের মাসেলে ইটসেলফ, মাসেলে যদি রোগ হয়, মাসেলটাই যদি রোগাক্রান্ত হয়, বিভিন্ন কারণে রোগাক্রান্ত হতে পারে, মায়োকার্ডাইটিস, ইনফ্লামেশন, অথবা কার্ডিওমায়োপ্যাথি, বিভিন্ন কারণে কার্ডিওমায়োপ্যাথি, কার্ডিওমায়োপ্যাথি মানে হলো মায়োপ্যাথি হচ্ছে যে মাসেলের রোগ, হার্টের কার্ডিওমায়োপ্যাথি হার্টের মাসেলের রোগ, এই কার্ডিওমায়োপ্যাথির কারণে হার্টের মাসেলগুলো আস্তে 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 নিস্তেজ হয়ে যেতে পারে, সেখান থেকেও হার্ট ফেলিওর ডেভেলপ করতে পারে। ঝুঁকিপূর্ণ কারণ তাহলে? আর একটা কারণে বলবো, সেটা হলো সবই ঠিক আছে, হার্টের স্ট্রাকচারালি হার্ট ঠিক আছে, কিন্তু তা অত্যন্ত হাই ব্লাড প্রেশার, উচ্চ ব্লাড প্রেশার, হার্টকে তো পাম্প করতে হয় একটা প্রেশারের এগেনস্টে, সেই প্রেশারটা যদি অত্যন্ত বেশি হয়, তাহলেও হার্ট ফেলিওর হতে পারে, যদিও হার্ট স্ট্রাকচারালি নর্মাল, কিন্তু এই উচ্চ ব্লাড প্রেশারের জন্য কিন্তু আস্তে আস্তে হার্ট তার উপরে যে চাপটা পড়ছে সে কারণে ফেলিওর হতে পারে, কারা আসলে বেশি ঝুঁকির মধ্যে আছেন হার্ট ফেলিওরের জন্য, এবং সেক্ষেত্রে আসলে করণীয় কি?
আপনি যদি খেয়াল করেন যে আমি যে বলেছি যে হার্ট ফেলিওর কারণগুলো কারণগুলো যদি আপনি খেয়াল করেন তাহলে কিন্তু আসলে অনেকটাই বোঝা যায় ওই ঝুঁকিগুলো ওখানে চলে আসে যেমন কারণ রক্তনালীর বন্ধ হওয়াটা যেমন ইসকেমিক হার্ট ডিজিজ করোনারি আর্টারি রক্তনালীর ব্লক থেকে যেটা হচ্ছে সেটা তারা ঝুঁকিপূর্ণ অথবা যদি হাই ব্লাড প্রেসার যারা তারা ঝুঁকিপূর্ণ যারা ডায়াবেটিসে আক্রান্ত তারা ঝুঁকিপূর্ণ যারা কোলেস্টেরলে আক্রান্ত হাই কোলেস্টেরল আক্রান্ত তারা ঝুঁকিপূর্ণ যারা স্মোকিং করে তারা ঝুঁকিপূর্ণ স্মোকিং বা তামাক গ্রহণ করে জর্দা এগুলো যারা গ্রহণ করে তারা ঝুঁকিপূর্ণ অথবা যদি আনকন্ট্রোল হাই প্রেশার যদি আমি যেটা বলি সেটা ঝুঁকিপূর্ণ আর একটা জিনিস আছে ক্রনিক কিডনি ফেলিওর বা ক্রনিক কিডনি ডিজিজ যাদের কিডনি আক্রান্ত এই কিডনি আক্রান্ত হলে যে বর্জ্য পদার্থ যেটা থাকে দূষিত পদার্থ সেটা বডির থেকে ঠিকমতো বেরিয়ে যেতে পারছে না সেটা রক্তে অ্যাকুমুলেশন হয় এই দূষিত পদার্থ কিন্তু হার্টকেও আক্রান্ত করে হ্যাঁ সুতরাং তারাও এখানে থাকছে এছাড়া আরও অনেক রোগ আছে যেমন এন্ডোক্রাইন রোগ যেমন হাইপারথাইরয়েডিজম অথবা হাইপোথাইরয়েডিজম থাইরয়েড ডিসঅর্ডার তারাও কিন্তু এই ঝুঁকিপূর্ণ আর একটা হচ্ছে যে ওবেসিটি ভেরি ওবেস স্থূল যারা থাকে তাদের কিন্তু যে হার্টের যে তার পাম্পিং ক্ষমতা সেটা তারা পর্যাপ্ত না তার এই ওবেসিটির জন্য স্যার যেটি বলছিলেন যে শ্বাসকষ্ট এবং শরীরে পানি নেমে যাওয়া এই দুটোর মূল লক্ষণ নিয়েই আপনাদের কাছে রোগীরা বেশিরভাগ সময় আসে আপনারা যখন নিশ্চিত হয়ে যান সেক্ষেত্রে পরবর্তী পদক্ষেপ কীভাবে সেই রোগীটিকে ম্যানেজ করেন প্রথমত হলো হার্ট ফেলিওর একটা হলো যে সিমটম উপসর্গ ভিত্তিক চিকিৎসা তাকে কষ্ট পাচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে পানি জমে গেছে এইগুলো আপনাকে আগে কমাতে হবে হ্যাঁ শ্বাসকষ্ট কমাবার যেসব ওষুধপত্র আছে আমাদের সেগুলো আমরা দেই আর একটা হলো আন্ডারলাইং কজ কারণের চিকিৎসা করতে হবে হার্ট ফেলিওর হলো কেন সেটাই আসলে মূল চিকিৎসা সেটাই হলো মূল চিকিৎসা সেটা আইডেন্টিফাই করি সেগুলো আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করি একটা এক্স রে করি একটা ইসিজি করি ইকোকার্ডিওগ্রাম করি এবং ব্লাডের কিছু টেস্ট করলেই আমরা সহজেই ধরে পেলি যে এটা হার্ট ফেলিওরের কারণটা কী এখন হার্ট ফেলিওর কারণের কিন্তু বের করলাম এখন এখন চিকিৎসা যেটা আমি যদি বলতে যাই তাহলে একটা হলো ইমিডিয়েট চিকিৎসা যে এখনকার সিমটম বা উপসর্গ রিলিভ করা তাকে আরাম দেওয়া এটা একটা চিকিৎসা সেক্ষেত্রে আমরা যেটা করি সেটা হলো তাকে যে ডায়ুরেটিক্স দেই আমরা শরীর থেকে যাতে অতিরিক্ত যে পানিটা জমে গেছে সেই পানিটা আমরা বের করে দেওয়ার ব্যবস্থা করি ডায়ুরেটিক্স ওষুধ দিয়ে এটা একটা আর একটা হলো তাকে অতিরিক্ত পানি যাতে সে গ্রহণ না করে মুখে না খায় বা স্যালাইন না দেয় অতিরিক্ত হলেও বডির উপরে অ্যাকুমুলেশন হবে হার্টের উপর চাপ পড়বে তাহলে আমরা একটা হলো পানি বের করে দিই একটা আর একটা পানি রেস্ট্রিকশন করি এটা একটা চিকিৎসা আর একটা হলো তাকে আমরা রেস্টে রাখবো অবশ্যই কারণ রেস্ট দিলে হার্টেও রেস্ট পায় হার্টের উপর পাম্পিং যে হচ্ছে সেই তার কার্য ইয়েটা কাজের যে পরিমাণটা সেটাও কমে যায় তাহলে ফলে হার্ট রেস্ট পায় এবং সে রিকভারি করার একটা সুযোগ পায় এটা হলো প্রাথমিক চিকিৎসা আর এরপরে আমরা দেখি আন্ডারলাইং কজ যদি ইসকেমিক হার্ট ডিজিজ হয় যদি রক্তনালী ব্লক হয়ে থাকে সেই ব্লকের চিকিৎসা করতে হবে যদি এটা কার্ডিও মায়োপ্যাথি মাসেলের কারণে হয়ে থাকে সেটার চিকিৎসা করতে হবে যদি ভালভের কারণে হয়ে থাকে তাহলে ভালভ হয় চেঞ্জ করতে হবে ভালভ বদল করতে হবে অথবা বেলুন দিয়ে যদি চিকন হয়ে যায় ভালভ বেলুন দিয়ে ভালভটাকে খুলে দিতে হবে অথবা পেরিকার্ডিয়ামের যদি চিকিৎসা সমস্যা হয় তাহলে পেরিকার্ডিয়ামটাকে অনেক ক্ষেত্রে অপারেশন করে ফেলে দিতে হয় হার্টটাকে রিলিভ করে দিতে হয় অথবা যদি অন্য কারণ হয়ে থাকে যেমন আনকন্ট্রোলড হাই প্রেশার সেই প্রেশারটাকে চিকিৎসা করতে হবে হ্যাঁ তেমনিভাবে যদি কিডনির কারণে হয়ে থাকে কিডনির চিকিৎসা করতে হবে আচ্ছা আপনি বলছিলেন যে অনেক সময় হার্ট ফেলিওর অ্যাকিউট হতে পারে আবার ক্রনিক হতে পারে ধীরে ধীরে হতে পারে যখন অ্যাকিউট হয় তো সেটি তো তখন আসলে তাৎক্ষণিকভাবে একটা মেডিকেল ইমার্জেন্সি বলতে পারি আমরা সেই তাৎক্ষণিকভাবে আসলে করণীয় কী রয়েছে তাৎক্ষণিকভাবে অবশ্যই তাকে হাসপাতালে ভর্তি হতে হবে যে সিভিয়ার অ্যাকিউট হার্ট ফেলিওর হয় হাসপাতালে ভর্তি হতে হবে দেখা যাচ্ছে যে রুগী দেখা যাচ্ছে রাত 12টা 1টা বাজে এখন শ্বাসকষ্ট এখন কোথায় যাবো বাসায় থাকি সকালে যাবো একদম সেই অপেক্ষাটা করা এটা একটা মারাত্মক ভুল রাতেই রুগী খারাপ হয়ে যেতে পারে আপনাকে এখন অ্যাকিউট প্রবলেম হচ্ছে এখন অ্যাকিউট অবস্থায় আমি বলবো এমার্জেন্সি যেতে জরুরি বিভাগ যেতে এবং আমি লক্ষণগুলোর সাথে সাথে আসলে করা উচিত বলে আপনি মনে করেন একেবারে দেরি না করে শ্বাসকষ্ট সাডেন যদি শ্বাসকষ্ট হয় হঠাৎ করে যদি শ্বাসকষ্ট হয় অথবা আগে অল্প ছিল এখন হঠাৎ করে বেড়ে গিয়েছে অতিরিক্ত শ্বাসকষ্ট বাসায় বসে ম্যানেজ করা সম্ভব নয় সেক্ষেত্রে এবং বাসায় ডাক্তারকে ফোন দিয়েও লাভ নাই যে আমার এই হচ্ছে নো আপনার শ্বাসকষ্ট হচ্ছে জরুরি সমস্যা হচ্ছে জরুরি বিভাগে যেতে হবে একেবারে কারো সাথে আলাপ ভিন্ন প্রসঙ্গে আমরা যেতে চাই পুষ্টিবিদের কাছে একটু যেতে চাই ইউরিক অ্যাসিড কমাতে কি খাবেন
ইউরিক অ্যাসিড কিন্তু আমাদের শরীরের সোডিয়াম, পটাশিয়াম এবং বাইকার্বনেটের ব্যালেন্স রক্ষা করতে সাহায্য করে। কিন্তু অতিরিক্ত মাত্রায় ইউরিক অ্যাসিড যদি আপনার শরীরে থাকে, সেক্ষেত্রে কিন্তু অনেক বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা আপনার দেখা দিতে পারে। সাধারণত পুরুষদের জন্য 7 মিলিলিটার পার ডেসিলিটার এবং মেয়েদের জন্য 6 মিলিলিটার পার ডেসিলিটারের চেয়ে বেশি যদি আপনার রক্তে ইউরিক অ্যাসিড থাকে, সেটা কিন্তু আপনার শরীরের বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা দেখা দিতে পারে। সেজন্য প্রথমেই যদি বলি, ইউরিক অ্যাসিড যদি আপনার শরীরে বেশি থাকে, এক্ষেত্রে দেখা যায় এটা আপনার কিডনির উপর সর্বপ্রথম প্রভাব ফেলবে। কারণ অতিরিক্ত ইউরিক অ্যাসিড আপনার কিডনিতে জমে রেনাল স্টোন তৈরি করতে পারে, যার কারণে আপনার কিডনির যে কার্যকর ক্ষমতা সেটা কিন্তু কমে যাবে এবং কিডনি ড্যামেজ হয়ে যায় একটা পর্যায়ে। যে অতিরিক্ত ইউরিক অ্যাসিড থাকার আরও বেশ কিছু অসুবিধা রয়েছে। অনেকেই বলে থাকেন যে ইউরিক অ্যাসিডের কারণে অনেকের হাতে পায়ে ব্যথা করে বা জয়েন্টে পেইন হয়, হাঁটতে পারে না। এটার কারণ হলো আপনার বডিতে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে গেলে সেটা আপনার হাড়ের জয়েন্টে জমা হয়ে ক্রিস্টাল তৈরি করে, যার কারণে আপনার হাড় মুভমেন্ট করতে হাড়ের জয়েন্টে পেইন হয় এবং হাঁটা চলার সময় হাত পায়ের জয়েন্টগুলো মুভমেন্টের সময় ব্যথাটা তৈরি হয়। এই অতিরিক্ত ইউরিক অ্যাসিড কমাতে গেলে আপনাকে অবশ্যই খাবার তালিকায় কিছু পরিবর্তন আনতে হবে। কী কী খাবার তালিকা থেকে বাদ দিবেন, এটা যেমন সবার একটা কমন প্রশ্ন থাকে, সেক্ষেত্রে খুব সহজে যদি আমি বলি যে আমরা শাক খেতে অনেকেই পছন্দ করি, তো ইউরিক অ্যাসিডের ক্ষেত্রে কিন্তু শাকটা অনেকেই বলে থাকে যে একেবারেই নিষেধ। আসলে একেবারে নিষেধ বলতে, যাদের ইউরিক অ্যাসিডের মাত্রা অতিরিক্ত বেশি তাদেরকে আমরা বলি যে পুঁই শাক, পালং শাক, পাট শাক, সরিষা শাক রয়েছে, প্রায় বলতে গেলে সব ধরনের শাকই নিষেধ থাকে। শুধুমাত্র লাল শাক এবং লাউ শাকটা আপনার পরিমিত পরিমাণে মাঝে মাঝে খেতে পারবেন। এরপরে সবজির ব্যাপারে যদি আসা যায়, সবজির ব্যাপারে মাশরুম, শিম, বটবটি, ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলি, টমেটো, গাজর সহ সব ধরনের মজার এই ধরনের সবজিগুলোই কিন্তু খাবার থেকে নিষেধ করা হয়ে থাকে। কারণ এই সবজিগুলো আপনি প্রতিদিন যদি খাবার তালিকায় রাখতে থাকেন, আপনার ইউরিক অ্যাসিডের মাত্রা রক্তে কিন্তু দিন দিন বেড়ে যেতে থাকবে। এই সবজিগুলো বাদে বাকি যে সবজিগুলো রয়েছে আপনি খুব সহজেই আপনার খাবার তালিকায় সেগুলো রাখতে পারবেন। মাছ মাংসের ব্যাপারেও নিষেধ রয়েছে। মাছ বলতে সামুদ্রিক মাছ, কোনো ধরনের চিংড়ি, লবস্টার এগুলো একদমই খাওয়া যাবে না। মিঠা পানির যে মাছ রয়েছে, রুই, কাতল, পাবদা মাছ, পুঁটি মাছ, এই ধরনের মাছগুলো খুব সহজে আপনি খাওয়ার তালিকায় রাখতে পারবেন। মাংসের ক্ষেত্রেও ইউরিক অ্যাসিডের রোগীদের ক্ষেত্রে বিশাল একটা নিষেধাজ্ঞা রয়েছে। দেখা যায় কবুতরের মাংস কিংবা গরু খাসির মাংস এগুলো তো নিষেধ থাকি, শুধুমাত্র মুরগির মাংসটা ইউরিক অ্যাসিডের রোগীরা খেতে পারবেন। কিন্তু সেক্ষেত্রেও যেটা ব্যাপার, মুরগির মাংসটা যেন অবশ্যই দেশি মুরগির মাংস হয়। ফার্মের মুরগি কিংবা আপনার বাকি যে মুরগি রয়েছে আরও বিভিন্ন প্রজাতির বা টার্কি, এগুলো কোনোভাবেই খাওয়া যাবে না। শুধুমাত্র দেশি মুরগির মাংসটা খুব ভালো করে সিদ্ধ করে রান্না করে তারপরে খেতে হবে। ডাল খেতে আমরা জানি যে অনেকেই মনে করেন ইউরিক অ্যাসিড মানেই ডাল খাওয়া নিষেধ। হ্যাঁ, ইউরিক অ্যাসিড হলে ডাল খাওয়া নিষেধ থাকে। খুব যদি খেতে ইচ্ছে করে বা কখনো বড়া, অনেক সময় অনেকে খেতে চায় বিশেষ করে রোজার সময়, তখন আমরা বলি যে মুগ ডালটা খেতে পারবেন মাঝে মাঝে। এছাড়া মসুর ডাল, চানার ডাল, ছোলার ডাল, যাবতীয় ডালই কিন্তু নিষেধ থাকে। কোনো ধরনের বেকারি প্রোডাক্ট বা কিংবা আপনার প্রসেস ফুড, যেমন আপনার অনেকে আমরা চিপস, চকলেট বা অতিরিক্ত লবণাক্ত খাবার যেগুলো রয়েছে এগুলো খাওয়া যাবে না। বেকারি প্রোডাক্ট মানে আপনার বিস্কিট, পাউরুটি, ইস্ট আছে, এমন কোনো খাবার আপনার খাবার তালিকায় রাখা যাবে না। সস, মায়োনেজ, এই ধরনের খাবারও আপনি খাবার তালিকায় রাখতে পারবেন না। সিঙ্গারা, ছমুচা কিংবা এখন দেখা যায় বার্গার, পিৎজা, যে ধরনের ফাস্টফুড যেগুলো রয়েছে, এই খাবারগুলো খাবার তালিকা থেকে আপনাকে বাদ দিতে হবে। এর পাশাপাশি বাদামের ক্ষেত্রেও কিন্তু একটা নিষেধাজ্ঞা থাকে ইউরিক অ্যাসিডের রোগীদের ক্ষেত্রে, যে কাজু বাদামটা খেতে পারবেন না, চীনা বাদামও খাওয়া যাবে না। খুব বেশি বিশেষ প্রয়োজনে দেখা যায় আমরা মাঝে মধ্যে কাঠবাদামটা সাজেস্ট করে থাকি ইউরিক অ্যাসিডের রোগীদের। এই বিশাল খাদ্য তালিকার যে দেখা যায় অনেক কিছু ইউরিক অ্যাসিডের রোগীদের ক্ষেত্রে বাদ থাকে, যদি এক একজনের রক্তের পরিমাণ অনুযায়ী যে কতটুকু পরিমাণ তার রক্তে ইউরিক অ্যাসিড আছে সেটার উপর নির্ভর করে আমরা দেখা যায় তাদেরকে বিভিন্ন খাবার তালিকা সাজেস্ট করে থাকি বা কী কী খাবার সে খেতে পারবে সেটা আমরা সাজেস্ট করে থাকি। তবে এই খাবারগুলো যদি খাবার তালিকা থেকে বাদ দেওয়া হয় নিয়মিত, তাহলে কিন্তু খুব সহজেই আপনি আপনার রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণ করতে পারবেন। করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়। হাঁচি ও কাশি দেওয়ার সময় টিস্যু অথবা জামার হাতা দিয়ে মুখ ঢেকে রাখুন। এরপর সেই টিস্যু ডাস্টবিনে ফেলে সাবান বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে নিজের হাত পরিষ্কার করুন। হাঁচি বা কাশি আটকাতে কখনোই নিজের হাত বা কনুই ব্যবহার করবেন না। সাবান ও পানি দিয়ে বারবার হাত ধুয়ে ফেলুন। সাবান ও পানি কাছে না থাকলে হ্যান্ড স্যানিটাইজার বা হাত জীবাণুমুক্ত করার জেল ব্যবহার করুন।
হাত পরিষ্কার না থাকলে চোখ নাক ও মুখ স্পর্শ করা থেকে বিরত থাকুন। অসুস্থ লোকজনের ঘনিষ্ঠ সংস্পর্শ এড়িয়ে চলার চেষ্টা করুন। আপনার যদি জ্বর, সর্দি, কাশি এবং শ্বাসপ্রশ্বাসে কষ্ট হয় তাহলে সঙ্গে সঙ্গেই নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিন। আপনি সম্প্রতি কোথায় কোথায় ভ্রমণ করেছেন সেসব কথা চিকিৎসককে খুলে বলুন। ভাইরাস আক্রান্ত অঞ্চলে জীবন্ত পশুর বাজার এড়িয়ে চলুন এবং পশু পাখিকে স্পর্শ করা থেকে বিরত থাকুন। আক্রান্ত এলাকা থেকে ফিরে থাকলে 14 দিন নিজেকে জনসমাগম থেকে বিচ্ছিন্ন রাখুন। এর মানে এই সময় কর্মস্থল থেকে শুরু করে অন্যান্য জনসমাবেশ স্থল এড়িয়ে চলুন। করোনা ভাইরাসের তরল উৎস হাঁচি কাশির ফোঁটা থেকে ফেস মাস্ক কিছুটা সুরক্ষা দিতে পারে, তবে এর মাধ্যমে ভাইরাসের অতি সূক্ষ্ম কণা আটকানো সম্ভব নয়। সার্বিকভাবে হার্ট ফেলিওর যাতে না হয় প্রতিরোধের বিষয়ে আসলে কি পরামর্শ থাকবে আমাদের রোগীদের জন্য? আমি আর এই কথা যাওয়ার আগে আরেকটা কথা বলবো যে ইদানিং হার্ট ফেলিওরের আরও আধুনিক চিকিৎসা কিন্তু বেরিয়েছে। হ্যাঁ, যেখানে কিন্তু পেশেন্টের হার্ট ফেলিওর চিকিৎসা কিন্তু দুটো উদ্দেশ্য আছে আমাদের। একটা হলো যে তাকে উপসর্গ থেকে মুক্তি দেওয়া, আর একটা হলো তার সার্ভাইভাল, তার পেশেন্টের যাতে আয়ু না কমে যায়, বরং আয়ুটাকে যাতে আরও বাড়ানো যায়, দীর্ঘায়িত করা যায়, তাকে সেই ধরনের কিছু ওষুধপত্র এবং ডিভাইস আমাদের কোয়ালিটি ল্যাব ডিভাইস আবিষ্কৃত হয়েছে। মডার্ন অনেকগুলো ওষুধ আছে যেগুলো হার্ট ফেলিওরটাকে ইম্প্রুভ করে এবং তার সার্ভাইভালটাকে বাড়ায়। এটা খুবই ইম্পর্টেন্ট এখন আমাদের অ্যাচিভমেন্ট সায়েন্সে। আর একটা হলো এরপরেও যদি উন্নতি না হয় তাহলে কিছু ডিভাইস আমরা বলি সিআরটি, কার্ডিয়াক রিসিনক্রোনাইজেশন থেরাপি সিআরটি বলি, সিআরটিডি, এটা কিন্তু একটা ডিভাইস পেসমেকারের মতো আমরা এখানে ইমপ্লান্ট করে দেই। এটা ইমপ্লান্ট করে দিলে তার যে হার্ট ফেলিওর অনেক ইম্প্রুভ করে এবং সার্ভাইভাল অনেক সে বেড়ে যায়। এবং বাংলাদেশে সেটি আপনারা করছেন? হ্যাঁ, আমরা অহরহ এটা করছি। চমৎকার চমৎকার কিছু তথ্য দিয়েছেন, এই বিষয়টি নিয়ে অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আপনাকে ধন্যবাদ। দর্শক, হার্ট ফেলিওর নিয়েও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ আমরা শুনলাম আমাদের আজকের অতিথির কাছ থেকে। নিশ্চয়ই এগুলো সম্পর্কে ধারণা আপনাদের হয়েছে এবং এই সংক্রান্ত কোনো সমস্যা বা এই জাতীয় লক্ষণ যদি আপনারা দেখে থাকেন বা আপনাদের নিজেদের হয়ে থাকে, দেরি না করে তাৎক্ষণিকভাবে কিন্তু হাসপাতালে চলে যাবেন, নিয়ে নেবেন সঠিক চিকিৎসা। এ পর্যায়ে চলুন দেখে নেই কী থাকছে আগামী পর্বে বিআরবি হসপিটাল স্বাস্থ্য প্রতিদিনে। যারা একই ছাদের নিচে এক বছর একসাথে ছিলেন কিন্তু কোনো ধরনের ব্যবস্থা ছাড়া কিন্তু বাচ্চা হয়নি, তাদের ক্ষেত্রেই আমরা ইনফার্টাইল কাপল বা ইনফার্টিলিটি বলবো। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনার প্রিয় অনুষ্ঠান বিআরবি হসপিটাল স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভির পর্দায়।